হ্যালো গাইজ, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভেজ মঞ্চুরিয়ানের রেসিপি নিয়ে এসেছি। তো আমি কিছুটা পাতাকপি নিয়েছি, একটা শিমলা মির্চ নিয়েছি, একটু গাজর কুচি করে নিয়েছি, আর একটু পেঁয়াজের কলি নিয়ে নিয়েছি। চলুন এরপরের প্রসেসে চলে যাচ্ছি। একটা বাটিতে আমি পাতাকপি আর পেঁয়াজের কলিটা নিয়ে নুন দিয়ে 5 মিনিট মতো মেখে রেখে দেবো, যাতে করে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম। এবার জলটা ভালো করে নিংড়ে ফেলে দিতে হবে। এভাবে সুন্দর করে নিংড়ে নিতে হবে, তাতে মঞ্চুরিয়ানের বলটা ভালো হবে। সুন্দর করে নিংড়ে নিতে হবে। এবার সবগুলো আলাদা একটা বাটিতে নিয়ে নেব। আলাদা বাটিতে সবগুলো সবজি নিয়ে নিচ্ছি। এবার এর ভিতর 1/4 কাপ কর্নফ্লোর দিয়ে দিচ্ছি, আর একটুখানি হচ্ছে ময়দা, না হলে চালের গুঁড়ো দিতে পারেন। কালামরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো, আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি এটা স্বাদ মতো। ভালো করে মিক্স করে নিতে হবে। এতে জল না দিলেও চলে, যদি একটু বেশি গাঢ় মনে হয় অল্প একটু জল দিতে পারেন, যদি একটু বেশি নরম মনে হয় আর অল্প একটু কর্নফ্লোর দিতে পারেন। এবার মিক্স মঞ্চুরিয়ানের বলগুলো তৈরি করে নিতে হবে। তো হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি আর ছোটো ছোটো করে বল বানিয়ে নিচ্ছি। এইভাবে হাতে তেল লাগালে বল বানানোর সময় দুটো হাতে লেগে যায় না। এভাবে সুন্দর করে মেখে করে সব পুরো বলগুলো বানিয়ে নেব। আমার বলগুলো বানানো হয়ে গেছে। এবার গরম তেলে এগুলো ফ্রাই করে নেবো। তেলটা বেশি গরম হলে চলবে না, আর একদম কম গরম হলেও চলবে না, মিডিয়াম হাইতে দিতে হবে এটা। এবার সুন্দর করে ভেজে নেব, ব্রাউন হবে তারপর তুলে নেব এটা। যদি তেলটা বেশি গরম হয় তাহলে পুড়ে যাবে। এবার আলাদা একটা কড়াইতে 2-3 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো। এবার দেখুন, আমি এই যে আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ, শিমলা মির্চ, আর এটা হচ্ছে রসুন, রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। এবার আদা, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে দেব। একটুখানি ভাজার পরে বাকি পেঁয়াজগুলো আর শিমলা মির্চ এগুলো দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো শিমলা মির্চ দিতে পারেন, হলুদগুলো দিতে পারেন, এবার যেটা আপনাদের কাছে অ্যাভেলেবল থাকে। আমি দুটো দিয়েছি। এবার একটুখানি চিলি সস দিয়ে দেবো, রেড চিলি সস, গ্রিন চিলি সস, টমেটো ক্যাচাপ, আপনার আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন, ভিনেগার, আপনাদের কোয়ান্টিটি যতটা হবে। সয়া সস দিয়ে দিচ্ছি, কোয়ান্টিটি অনুযায়ী সেই পরিমাণে দেবেন। আর একটুখানি কালামরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো, আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এগুলো মিক্স করতে হবে, এটা লো ফ্লেমে রাখতে হবে। একটুখানি কর্নফ্লোর আমি জলে গুলে রেখে দিচ্ছি। কর্নফ্লোরটা সুন্দর করে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে আজকে এর ভিতরে। দেখুন, একবারে দেবেন না, অল্প অল্প করে দিতে হবে। আমি অর্ধেকটা মতো দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে দিচ্ছি। এবার বাকি কর্নফ্লোরটাও দিয়ে দিলাম।
আপনাদের যদি মনে হয় কর্নফ্লোরটা একটু কম আছে তাহলে আরেকটু দিতে পারেন, আর যদি মনে হয় একটু গাঢ় আছে আর অল্প একটু জল দিতে পারেন। দেড় মিনিট মতো এটাকে কুক করতে হবে লো ফ্লেমে। এই দেখুন গ্রেভিটা খুব সুন্দর দেখাচ্ছে। এবার বলগুলো দিয়ে দেওয়ার বলা, এক এক করে আমি বলগুলো দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু লো থাকবে, এই কুকিংটা লো ফ্লেম মিডিয়াম ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে। রান্না হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর কালার এসছে। আপনারাও এরকম করে জানাবেন কেমন হয়েছে আমাকে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন। কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করুন। হ্যাশট্যাগ ফাস্টার কুকিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কিন্তু এরকম করে খেয়ে নেবেন। বাই।